নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডলের সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনি যদি বাড়িতে বসেই ব্যাংকের সমস্ত রকম সুযোগ যদি আপনি বাড়িতে বসে পেতে চান তাহলে কিন্তু আজকাল নতুন একটি অফিশিয়াল ওয়েবসাইটের কথা বলবো সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনি ব্যাংকের সমস্ত রকম সুযোগ আপনি বাড়িতে বসে কিন্তু পেয়ে যাবেন যেমন কিন্তু আপনি মানি ট্রান্সফার থেকে শুরু করে আপনি মানি উইড্রল করতে পারবেন চেক ডিপোজিট করতে পারবেন এবং ব্যাংকের বিভিন্ন রকম সুযোগ আপনি বাড়িতে বসে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এর জন্য আপনাকে ব্যাঙ্কে ভিজিট করার কোনো প্রয়োজন নেই তো সেই অফিসে কী বা সেখানে কীভাবে আপনি ব্যাংকের বিভিন্ন রকম সুবিধা পাবেন সমস্ত বিস্তারিত বলবো এই ভিডিওতে সেই জন্য ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ গা বেলনাশনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিতে কিন্তু ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক তো সবার প্রথম যদি এই অফিসেও চলে আসবেন এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন এখানে চলে আসার পর তারপর কী করবেন এখানে যদি আপনার আগে থেকে রেজিস্টার হয়ে থাকে তাহলে লগ ইন করবেন যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে সাইন আপ বাটন দেখতে পাচ্ছেন এই সাইন আপ বাটন কিন্তু ক্লিক করবেন সাইন আপ বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার এবং এখানে দেখতে পাচ্ছেন ক্যাপসারা বসে এখানে পসির বাটনে ক্লিক করবেন পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে এমআইটি পেজ ওপেন হয়ে যাবে আপনার মোবাইল কিন্তু চার সংখ্যার একটা পিন কোড যাবে সেই যে পিনকোডটা আপনি এখানে কিন্তু বসিয়ে দেবেন ঠিক আছে চার সংখ্যার পিনকোডটা বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার নাম বসিয়ে দেবেন এখানে আপনার নাম বসিয়ে দেওয়ার পর তারপরে আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন তারপরে কিন্তু চার সংখ্যার একটা পিন বসিয়ে নেবেন সেই পিনটা পুনরায় কিন্তু এন্টার করবেন তারপরে আপনার যেই ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কটা সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর তারপরে কী করবেন এখানে স্টেটটা সিলেক্ট করে নেবেন তারপরে সিটিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর টার্মান্স কন্ডিশন এখানে ঠিক মেরে দেবেন মেয়ে দেওয়ার পর ক্রিয়েট পোভেল অপশানকে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো আমার রেজিস্ট্রেশন করা আছে সেখানে নয় লগ ইন করবো লগ ইন করার জন্য এখানে কী করব এখানে কিন্তু মোবাইল নাম্বার এবং পিন কোডে যেটা জেনারেট করেছিলেন সেটা বসিয়ে ক্যাপচা বসিয়ে আপনি লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমনটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন এরপর এখানে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পর এরপর বাম থেকে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কিন্তু অপশান দেওয়া রয়েছে এখানে বিভিন্ন রকম সার্ভিস কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সার্ভিস রিকোয়েস্ট রয়েছে ম্যানেজ অ্যাকাউন্ট রয়েছে অর্ডার হিস্ট্রি রয়েছে তারপরে কিন্তু দেখতে পেয়ে ইনবক্স রয়েছে চেঞ্জ পিন অপশান রয়েছে এখানে বিভিন্ন অপশান কিন্তু এখান থেকে আপনি পুরো ডিটেলসটা কিন্তু আপনি দেখে নেবেন এখানে কী কী অপশান কিন্তু রয়েছে এখানে ক্লোজ অ্যাকাউন্ট রয়েছে ডাউনলোড ফর্ম অপশান রয়েছে এখান থেকে দেখে নেবেন এরপরে এগুলো সবগুলো অপশান কিন্তু এখানে দেখে নেওয়ার পর তারা পর আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাকাউন্ট সিলেট ব্যাঙ্ক এই অপশানে ক্লিক করে আপনি যেই ব্যাঙ্কের সমস্ত ডিটেলস আপনি জানতে চান বা যেই ব্যাঙ্কের আপনি সমস্ত ডিটেলস কিন্তু বাড়িতে বসে আপনার তার লাভ ওঠে চান সেই ব্যাঙ্কটাকে সিলেক্ট করবেন আপনার যেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কটা সিলেট ব্যাঙ্ক অপশানে ক্লিক করে এখান থেকে আপনার যেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কটা আপনি সিলেক্ট করবেন তো এখান থেকে আমি ধরে নিচ্ছি আমার ব্যাঙ্ক অফ বরোদা আমার ব্যাঙ্ক আছে যে ব্যাঙ্ক অফ বরোদা আমার ব্যাঙ্ক এখন আছে সেই জন্য কিন্তু আমি ব্যাঙ্ক অফ বরোদার অপশানে কিন্তু আপনি ক্লিক করব ঠিক আছে আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা কিন্তু আপনি সেখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন এখান থেকে স্টেট ব্যাঙ্ক আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আছে ব্যাঙ্ক অফ বরোদা বিভিন্ন এখানে বড় বড় কিন্তু পপুলার ব্যাঙ্কগুলি কিন্তু রয়েছে ঠিক আছে তো আপনার যেটা আছে সেটা এখানে সিলেক্ট করে নেবেন আমার যেটা আছে আমি এখান থেকে সেটা কিন্তু ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপরে একটু লোডিং হবে লোডিং হয়ে যাওয়ার পর আপনার এই ব্যাঙ্কের সঙ্গে আপনার যেই মোবাইল নাম্বার যোগ আছে সেই মোবাইল কিন্তু একটা ওটিপি যাবে ঠিক আছে এই মোবাইলে ওটিপি যাওয়ার পর তারপরে কী করবেন তারপরে কিন্তু সেই ওটিপিটা সঠিক ভাবে আপনি বসে নেবেন ঠিক আছে আপনার ওটিপিটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর তারপর কিন্তু ভেরিফাই অপশনে ক্লিক করবেন এবং আপনাদের একটা কথা বলে দিই যখন আমরা রেজিস্ট্রেশন করেছিলেন সেখানে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেটা যেন আপনি যেই ব্যাঙ্কটা এখান থেকে লিঙ্ক করবেন সেই ব্যাঙ্কের সঙ্গে যেন সেই মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকে ঠিক আছে এই কথাটা একটু খেয়াল রাখবেন তারপরে ওটিপি বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ব্যাঙ্কের ডিটেলসটা চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর এবং ব্যাঙ্ক নিয়ম এখানে শো হয়ে গেছে তারপর কী করবেন তারপর কিন্তু এটা সিলেক্ট করবেন এখানে সিলেট অপশান আছে এখানে কিন্তু সিলেক্ট কিন্তু আপনি করে নেবেন ঠিক আছে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপরে এখানে কিন্তু পসির বাটনে ক্লিক করবেন ঠিক আছে প্রথম কিন্তু এটা আপনি সিলেক্ট করে নেবেন এবং এর ডিটেলস কিন্তু আপনি অনলাইনে চেক করতে পারবেন ঠিক আছে এই ব্যাংকের বিভিন্ন রকম সার্ভিস কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে লাভ করতে পারবেন সেই জন্য কিন্তু এটা আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু পসির বাটনে ক্লিক করবেন পসির বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে অ্যামাউটি কিন্তু ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে কিন্তু ব্যাংকের বিভিন্ন রকম সার্ভিস কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন চেক এখানে চেকের অপশানটা রয়েছে এখানে বিভিন্ন অপশন রয়েছে যদি আপনি চেক অপশানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু চেকের যে বিভিন্ন রকম সার্ভিস যে ব্যাংকের চেকগুলি হয় তার কিন্তু বিভিন্ন রকম সার্ভিস এখান থেকে পেয়ে যাবেন অথবা ফান্ড ট্রান্সফার রয়েছে এখান থেকে ফান্ড ট্রান্সফারও করতে পারবেন এখান থেকে কিন্তু আপনি ব্যাংকের অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখতে পারবেন নমিনি চেঞ্জ করতে পারবেন বিভিন্ন রকম সার্ভিস রয়েছে যদি প্রথমে চেকের অপশান ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে অ্যামাউন্টে পেজ ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর এর পর আপনি কি করবেন এবার যদি ব্যাঙ্কে চেক জমা দিতে চান তাহলে কটি চেক জমা দিতে চান তার নাম্বার এখানে লিখে দেবেন তার নাম্বারটা এখানে লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপরে কিন্তু বেনিফিশিয়ারি নেম চেকে যার নাম আছে তার নামটা লিখে দেবেন তারপরে চেকের নাম্বার লিখে দেবেন লিখে দেওয়ার পর তারপরে কিন্তু আপনি যে চেকটা জমা দিতে চান সেটা কত অ্যামাউন্টের চেকটা সেটা কিন্তু তার অ্যামাউন্টটা এখানে লিখে দেবেন ঠিক আছে অ্যামাউন্টটা লিখে দেওয়ার পর তারপর এখানে পসির বাটনে ক্লিক করবেন পসির বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে তো আমি একটা মোটামুটি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলে এমনটি পেজ ওপেন নিয়ে যাবে এরপর যে তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্ভিস চার্জ রয়েছে কত এখানে লেখা রয়েছে এবং কিন্তু ক্লিক করবেন এই সার্ভিস চার্জটা কিন্তু দিতে হবে কারণ হচ্ছে আপনার ব্যাংকের লোক এসে আপনার বাড়ির থেকে কিন্তু চেকটা নিয়ে যাবে সেই জন্য কিন্তু আপনার এই চার্জটা কিন্তু তাকে দিতে হবে অবশ্যই কিন্তু দিতে হবে কারণ আপনি বাড়িতে বসে সব কিছু কাজ করছেন সে কিন্তু অবশ্যই এই চার্জটা দিতে হবে তারপর কিন্তু ডেস্ক বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু যে অ্যাড নিউ অ্যাড্রেস আপনার বাড়ির অ্যাড্রেসটা কিন্তু বসাতে হবে যেখানে কিন্তু ব্যাংকের কর্মচারী আপনার বাড়িতে আসবে সেই জন্য কিন্তু এখানে অ্যাড্রেসটা আপনাকে অবশ্যই কিন্তু ফিল আপ করতে হবে এখানে কিন্তু পুরো ডিটেলসটা আপনি ফিল আপ করে দেবেন ফিল আপ করে দেওয়ার পর তারপরে নেক্সট বাটনে ক্লিক করলে তারপর কিন্তু নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে তারপর কিন্তু এখানে ব্রাঞ্চে নেম সিলেক্ট করতে হবে তারপর কিন্তু এখানে আপনার এখানে কবে নি চেকটা জমা দিতে যান তার কিন্তু ডেটটা সিলেক্ট করতে হবে ডেটটা সিলেক্ট করে নেওয়া তারপরে রিভিউ অপশান কিন্তু চলে যাবে রিভিউ অপশান দেওয়ার পর আপনার কিন্তু সমস্ত ডিটেলসটা রিভিউ হবে যে আপনি চেকটা ফিল আপ করেছেন তার সবকিছু ডিটেলস ঠিক আছে নাকি তারপরে কিন্তু ব্যাংকের কর্মচারী এসে কিন্তু আপনার বাড়ি থেকে চেকটা নিয়ে যে সেটা কিন্তু আপনার ব্যাঙ্কে কিন্তু সরাসরি জমা করে দিয়ে আসবে ঠিক আছে তো এইভাবে কিন্তু চেকটা বা চেক থেকে টাকা তোলার ব্যাপার কিন্তু এই সেম একই প্রসেস তারপরে যদি ফান্ড ট্রান্সফার আপনি যদি ফান্ড ট্রান্সফার করতে চান আপনি যদি ব্যাঙ্কে আপনি যদি ফান্ড ট্রান্সফার করতে চান তাহলে উইদিন ব্যাঙ্ক সিলেক্ট করবেন যদি আপনি নিজের ব্যাঙ্কে আপনি যদি ফান্ড ট্রান্সফার টাকা ট্রান্সফার করতে চান তাহলে কিন্তু উইদিন ব্যাঙ্ক সিলেক্ট করবেন যদি আপনার অন্য কোনো ব্যাঙ্কে আপনি যদি ট্রান্সফার করতে চান আউটসাইড ব্যাঙ্ক তাহলে কিন্তু আউটসাইড ব্যাঙ্ক কিন্তু আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন ঠিক আছে সিলেক্ট করে এবং কত টাকা আপনি ট্রান্সফার করতে চান সেটা লিখে কিন্তু নেক্সট করবেন নেক্সট করার সঙ্গে সঙ্গে আপনার ব্যাঙ্কের ডিটেলস কিন্তু চলে এসেছে আপনি কত টাকা ট্রান্সফার করতে এখানে শো গেছে এবং আপনার যে সার্ভিস চার্জ সেখানে কিন্তু হয়ে গেছে ঠিক আছে এটা দেখে নেওয়ার পর তারপর কিন্তু এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করলে তারপর কিন্তু অ্যাড্রেস এখানে ফিল আপ করতে হবে তারপরে সময় একই প্রসেস আপনাকে ব্যাঙ্কের কর্মচারী কিন্তু আপনার বাড়িতে এসে কিন্তু সেই টাকাটা আপনার যে অ্যাকাউন্ট কিন্তু জমা করে দিয়ে আসবে আপনার বাড়িতে কিন্তু টাকা নিয়ে গিয়ে কিন্তু আপনার ব্যাঙ্কে সরাসরি কিন্তু টাকাটা জমা করে দিয়ে আসবে ঠিক আছে তো এইভাবে কিন্তু ব্যাঙ্কের বিভিন্ন রকম সার্ভিস রয়েছে এখানে কিন্তু অ্যাকাউন্ট নমিনি আপনি যদি নমিনি অ্যাড করতে চান তাহলে কিন্তু এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে অ্যাড নমিনি অপশানে ক্লিক করে আপনি নমিনি এখানে অ্যাড করতে পারবেন অথবা আর কী করতে পারবেন এখানে নমিনি অ্যাড করার জন্য এখানে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দেবেন তারপরে নমিনি যাকে অ্যাড করতে চান তার নাম বসে এখানে কিন্তু সেই একই প্রসেসে আপনি নেক্সট বাটনে ক্লিক করলে আপনার সমস্ত ডিটেল শো হয়ে যাবে তারপর কিন্তু এখান থেকে আপনি নমিনি খুব সহজে অ্যাড করতে পারবেন অথবা যে নমিনটা রয়েছে সেটা মডিফাইকেশন করতে পারবেন অথবা নমিনি যদি আপনি ডিলিট করতে চান এখানে খুব সহজে ডিলিটও কিন্তু করতে পারবেন ঠিক আছে এখানে আরও কিন্তু সার্ভে রয়েছে আপনি কিন্তু যদি দেখতে পাচ্ছেন এখানে ডেলিভারি রিকোয়েস্ট অপশান রয়েছে ক্যাশ ট্রানজেকশান রয়েছে এখানে এই যে যদি ক্যাশ ট্রানজাকশান অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু দুটো অপশান রয়েছে এখানে কিন্তু আপনি এই পেসের মধ্যে আপনি টাকা তুলতে পারবেন এবং কিন্তু এখানে এই উজ্জ্বল কিন্তু করতে পারবেন কার্ডের মাধ্যমে ঠিক আছে এখানে এখান থেকে আপনি যেইটা করতে চান যে এই পেসের মাধ্যমে টাকা যদি তুলতে চান তো এটা সিলেক্ট করবেন যদি কার্ডের মাধ্যমে করতে চান তো তার পরে অপশান কিন্তু সিলেক্ট করবেন এখানে ব্যাংকের সমস্ত সার্ভিস কিন্তু এই একটা পোর্টালে আপনি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো সেই জন্য যদি ব্যাংকের সার্ভিস আপনি ঘরে বসে আপনি ইউজ করতে চান ঠিক ব্যাংকের বিভিন্ন রকম সার্ভিস যেমন কিন্তু আপনি টাকা তোলা থেকে শুরু করে টাকা জমা দেওয়া চেক ডিপোজিট এবং ব্যাংকের সমস্ত রকম সার্ভিস যদি আপনি বাড়িতে বসে যদি করতে চান তাহলে কিন্তু অবশ্যই এই যে সাইটটাকে রেজিস্ট্রেশন করে রাখবেন সম্পূর্ণ বিনামূল্যে আপনি এখানে রেজিস্ট্রেশন করে ব্যাংকের সমস্ত রকম সার্ভিস আপনি বাড়িতে বসে কিন্তু করতে পারবেন ঠিক আছে এছাড়াও আরও এখানে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল সার্ভিস অপশান যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন লাইফ সার্টিফিকেট এখান থেকে লাইফ সার্টিফিকেট আপনি তৈরি করতে পারবেন আপনারা জানেন যে লাইফ সার্টিফিকেটটা কী তো লাইফ সার্টিফিকেট এখান থেকে খুব সহজে আপনি তৈরি করতে পারবেন তো এই এছাড়াও কিন্তু ব্যাংকের বিভিন্ন রকম সার্ভিস কিন্তু এখানে আপনি ইউজ কিন্তু করতে পারবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এই ব্যাঙ্কের যে এই পোর্টালের মাধ্যমে আপনি ব্যাংকের কী কী কাজ করতে পারবেন তার সমস্ত ডিটেল আপনাকে বলে দিলাম এবং কিন্তু এখানে আপনি যদি বাড়িতে বসে ব্যাংকের সমস্ত রকম সুবিধা পেতে চান তাহলে কিন্তু এই পোর্টালে হিসাবে রেজিস্ট্রেশনটা করে ব্যাংকের সমস্ত রকম সুবিধা আপনি বাড়িতে বসে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো এটা ছিল আজকে আপডেট ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেনশনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা যায় এইভাবে থ্যাংক ইউ